আজকে আমি বানাচ্ছি বেকিং সোডা বেকিং পাউডার ছাড়াই পাকা আম দিয়ে সুজির কেক। তো তার জন্য এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি, 1/2 কাপ চিনি নিয়েছি, সেগুলো গুঁড়ো করে নিয়েছি, এরপর 1টা পাকা আম নিয়েছি। আমটা ভীষণই মিষ্টি ছিল। তো প্রথমেই আমি এখানে 1/2 কাপ চিনির পাউডারটা নিয়ে নিয়েছি, তার সাথে আমি 2 চামচের মতো সাদা তেল আর 3 চামচের মতো গরুর দুধ দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো সুজির পাউডারটা। সুজির পাউডারটাকে যতটা বেশি মানে যতটা সম্ভব গুঁড়ো করে নিতে পারেন। আমি কিন্তু খুব একটা গুঁড়ো করতে পারিনি, কারণ আমার হাতে ব্যথা করছিলো, আমি শিলনোড়াইতে পিসছিলাম, তো সেই জন্য। আর এটা যতটা বেশি পারবেন গুঁড়ো করে নিতে ততটাই ভালো হবে। তো এরপর আমি এর মধ্যে পাকা আমের পেস্টটা দিয়ে দিচ্ছি, এই পেস্টটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নেব। এটা দেখতে হবে এই পেস্টটা যেন খুব ঘনও না হয় আবার খুব পাতলাও না হয়ে যায়, মিডিয়াম রাখতে হবে এরকম। আর যদি মনে হয় বেশি ঘন হয়ে গেছে তাহলে আবার গরুর দুধ একটু দিয়ে দিতে পারেন। তো এর মধ্যে আমি 1 প্যাকেট ইনো দিয়ে দিচ্ছি, ইনো দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ইনোটা দেওয়ার পরেই এটা অনেকটা ফুলে উঠছে। তো আমি এইভাবে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। যে কোনো জিনিসে স্বাদ মতো না লবণ দিলে টেস্ট হয় না। তো এরপর আমি এটাকে 1/2 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 1/2 ঘন্টা পরে দেখুন এর মধ্যে সুজিটা কতটা পরিমাণে ফুলে উঠেছে। তো এরপর আমি এটাকে আরও একটু ফেটিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি। ড্রাই ফ্রুটের মধ্যে আমার কাছে ছিল কাজু পেস্তা, তো আমি একটু কাজুটাই বেশি করে দিয়ে দিলাম। এরপর আমি যেই পাত্রে কেকটা বসাবো তার মধ্যে অল্প করে তেল দিয়ে 1টা ফয়েল পেপার দিয়ে দিলাম। আর এরপরে বেটারটাকে দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি। দিয়ে ওপর দিয়ে আমি আবারও কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। এরপর আমি কড়াইয়ের মধ্যে 1টা ঝালকি দিয়ে সেটাকে ঢাকনা লাগিয়ে 10 মিনিট গরম করে নিয়েছি। এরপর যে কেকটা বসাবো যেই পাত্রে সেটা ওর ওপর দিয়ে আমি আবারও ভালোভাবে ঢাকা দিয়ে রেখে দিলাম। এখানে আমি এটাকে 45 মিনিট ধরে স্টিম করেছি। এরপর দেখুন এটার কালারটা পুরো সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে। আমি 1টা কাঁটা চামচ দিয়ে চেক করলাম ভেতরে ভালোভাবে হয়েছে কি না, দেখুন খুব সুন্দরভাবেই হয়ে গেছে। দেখুন কেকের পিছনটা কতটা সুন্দর হয়েছে। আর এই মুহূর্তেই আমার বাড়িতে কারেন্টটা চলে গিয়েছিল। তো যাই হোক, এরপর আমি কেকটা কেটে নিচ্ছি। আর কেকটা ভীষণই গরম ছিল, সেই জন্য আমি কাটতে পারছিলাম না। সত্যি বলছি কেকটা ভীষণই খেতে সুন্দর ছিল, আপনারাও একবার বাড়িতে ট্রাই করতে পারেন, দেখুন কতটাই সুন্দর।